নমস্কার, আমি অর্কদীপ। আমি অ্যাকচুয়ালি এই এই যে টপিকে আজকে লাইভ করছি এটা বেশ রিস্কি আমাদের সমাজে, বিশেষত কারণ আমাদের সমাজ এখনো মনে হয় অতটা এগোয়নি যেখানে এরকম টপিক নিয়ে খুব খোলাখুলি আলোচনা করা যায় বা কথা বলা যায়। তবুও আমি মনে করি যে একজন ডাক্তার হিসাবে যেহেতু আমি এইটা শিখেছি বা জানি, আমার কর্তব্যের মধ্যে পড়ে যে আমি যদি এটা ম্যাক্সিমাম মানুষের কাছে এই এই শিক্ষাটাকে পৌঁছে দিতে পারি, তো সেই জন্য আমার এই লাইভ। আমি জানি না এটা কতটা রিস্কি হবে, কতটা কতটা ভয়ঙ্কর হবে, কতটা মানুষ গালাগাল দেবে আমাকে, আমি কিছুই জানি না। কিন্তু তবু আমার মনে হয় যেহেতু একজন আমি ডাক্তার এবং এইগুলো আমি পড়েছি এবং আমি এগুলো ডিটেলসে জানি, তাই আমার কর্তব্য এগুলো সাধারণ মানুষকেও শেখানো। নর্মালি আমি যখন 11-12 বাচ্চাদের পড়াই ডাক্তারির নিটের জন্য, তখন এগুলো আমি দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, লাস্ট 5-6 বছর ধরে পড়াচ্ছি, কিন্তু এগুলো ওপেনলি কোনোদিন নর্মাল মানুষদের আমি কখনো পড়ানো হয়নি। কিন্তু যেটা দরকার, কারণ আমরা শিখি কেন, আমরা শিখি এই কারণে সমাজকে আরো শিক্ষিত করে তোলার জন্য, সেই জন্য এই টপিকে কথা বলা দরকার। কারণ আমরা তো খুব লজ্জা পাই, আমাদের খুব লজ্জা হয় সবকিছুতে, আমরা খুব লজ্জা পাই এবং আমাদের মনে হয় যে আমাদের খুব লাজুক, আমরা খুব লাজুক। এবং সেই জন্য দেখবেন যখন টিভিতে কনডোমের অ্যাড আসে, তখন দেখবেন নয় কেউ একটা টিভির চ্যানেলটা পাল্টে দেয়, নয় কেউ পাশের ঘরে চলে যায়, এরকম আমরা করি। আমরা এত লজ্জা পাই সেই জন্য আমাদের জনসংখ্যা আজকে আনফর্চুনেটলি 130 কোটি ছাড়িয়েছে। এবং শুধু তাই নয়, মানে জনসংখ্যা 130 কোটি ছাড়ানোটা অনেকে বলে যে এটা তো ভগবানের দান, হতেই পারে 130 কোটি, কেন 200 কোটি ছাড়িয়ে যাবে, 250 কোটি ছাড়িয়ে যাবে। আরে বাবা, 200-250 কোটি যদি জনসংখ্যা ছড়ায়, তোমার ছেলে মেয়েই চাকরিটা পাবে না, কারণ চাকরিটা তো লিমিটেড, শিক্ষার জায়গাটা তো লিমিটেড, হাসপাতালগুলো তো লিমিটেড। তাই এই যে জনবিস্ফোরণ ঘটেছে ভারতবর্ষে, একটা আমাদের যে স্কোয়ার মিটার, যে এরিয়াটা রয়েছে ভারতবর্ষের, তার তুলনায় জনসংখ্যা এত বেশি, এবং সেটার জন্য যেটা হওয়ার সেটাই হয়েছে, চাকরি নেই, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, অর্থনীতি ধুঁকছে। এবং এই যে করোনায় হায়েস্ট সংখ্যাটা কোন দেশ অ্যাচিভ করলো? ভারতবর্ষ। তার কারণ কি? আমাদের জনঘনত্ব এত বেশি, সোশ্যাল ডিস্টেন্সিং এখানে একটা প্রহসন মাত্র, মানে হ্যাঁ আমরা বলি সোশ্যাল ডিস্টেন্সিং, ভাই যেখানে একটা ঘরের মধ্যে 20-25টা লোক থাকে আমাদের দেশে, সেখানে কিসের সোশ্যাল ডিস্টেন্সিং? তো সেগুলো মেনটেন করা খুবই কঠিন। তাই এই যে সব কিছু যে সমস্যা আমাদের দেশে রয়েছে, আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা খারাপ, অর্থনীতির অবস্থা খারাপ, আমাদের বেকারত্ব এত বেশি, আমাদের সব কিছুর এই যে এত কিছু যে খারাপ, তার একটা অন্যতম বড় কারণ হচ্ছে আনকন্ট্রোলড পপুলেশন গ্রোথ বা অতিরিক্ত জনসংখ্যার বৃদ্ধি বা জনবিস্ফোরণ। এবং সেইটার জন্যই কিন্তু এইগুলো নিয়ে অনেক বেশি কথা বলা দরকার। আমি শুরু করব, আরো কিছুজন জয়েন করুক, আমি তারপরে এটা নিয়ে আলোচনা করব। কারণ আমি জানি না, এটা আমি প্রথম, দেখবেন ক্যাপশনে লেখা রয়েছে প্রথম ভাগ, আমি রেসপন্স যদি দেখি, মানে যদি দেখি যে প্রচুর লোকজন শেয়ার করছে, লোকজন অ্যাকচুয়ালি শুনতে চাইছে এই ব্যাপারে, তাহলে আমি আর পরবর্তী ভাগগুলো অবশ্যই আনবো। যেরকম আমি অলরেডি বলেছি, আমি একদিন আনবো যে জেনারেলি যখন বাচ্চা হয় না, তখন আমাদের সমাজ জেনারেলি মেয়েদেরকে দায়ী করে না, আমাদের সমাজ বলে যে এটা মেয়ের দোষ যে বাচ্চা হচ্ছে না, সেটা যে কতটা ভুল ধারণা। এবং ছেলেদের পার্সেন্টেজ আর মেয়েদের পার্সেন্টেজ যে ইকুয়াল, মানে বাচ্চা না হওয়ার পিছনে কারণ ছেলেদের এবং মেয়েদের কারণ যে সেম, সেটাও আমি বলবো। তবে সেই সব কিছু নির্ভর করবে, আমি দেখবো যে এই ধরনের ভিডিও যেগুলো একটু আমাদের সমাজ একটু নাকশিটকোয়, যে সমস্ত এই সমস্ত ভিডিওগুলো দেখে সেইগুলোতে কতটা অ্যাকসেপ্ট করছে সমাজ, এগুলো কতটা শেয়ার হচ্ছে, কত ভিউজ হচ্ছে, সেইগুলো দেখে আমার পরবর্তী ভিডিওগুলো আসবে। অনেক লোক দেখছে, 720 জন দেখছে। তাই আমরা শুরু করতে পারি আজকের ভিডিও, এটা প্রথম অংশ। তাই এই যে জনবিস্ফোরণ আটকান, এই যে সিরিজটা আমি করব, জানি না এই সিরিজটার আর পরের ভিডিওগুলো আসবে কিনা, তবে এই ভিডিওটা করব যেখানে আমি অ্যাটলিস্ট বলবো যে কোন রকম কিছু আর্টিফিশিয়াল কিছু ব্যবহার না করে, আর্টিফিশিয়াল বলতে মানে ধরুন দোকানে, মানে ধরুন মানে যেরকম এই যে নিশ্চয়ই আপনাদের অবাক লাগে, আপনারা নিশ্চয়ই ভাবেন যে কেন একটা দেখবেন যে যে দুগ্ধজাত যে মিল্ক প্রোডাক্ট, বাচ্চাদের যে ল্যাকটোজেন বা এই জাতীয় যে জিনিসগুলো খাওয়ানো হয়, সেই জিনিসগুলোর অ্যাড দেখানো হয় না টিভিতে।
অথচ টিভিতে সানি লিওন এসে ম্যান ফোর্সের অ্যাড দেখায়। নিশ্চয়ই আপনাদের প্রশ্ন হয় যে কেন ল্যাকটোজেনের অ্যাড দেখানো হয় না অথচ ম্যান ফোর্সের অ্যাড দেখানো হচ্ছে। নাই তো দেখানো যেত, এবং অনেক রক্ষণশীল মানুষ আছেন যারা মনে করেন কেন 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 ম্যান ফোর্সের অ্যাড দেখানো হবে, কেন সানি লিওন আসবে। এই যে কন্ডোমের অ্যাড দেখানো হয়, এটার মানে এটা একদম গর্ধবের মতো ব্যাপার নয়। কন্ডোমকে প্রমোট করা হচ্ছে, আমরা জেনে বুঝে কন্ডোমকে প্রমোট করছি, তার কারণ কন্ডোমকে যদি আমরা প্রমোট না করি তাহলে এই যে পপুলেশনের এই যে হিউজ এক্সপ্লোশন, এই যে অতিরিক্ত জনসংখ্যা, সেটাকে আটকানোর আর কোনো উপায় নেই, ঠিক আছে। তার কারণ কন্ডোম হচ্ছে একটা খুব সহজ সহজলভ্য একটা জিনিস, যেটা মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো বিনা পয়সায় দেয়, এবং যাই বিনা পয়সা না হলেও যে ওষুধের দোকানেও খুব কম টাকায় পাওয়া যায়। এইটা শুধুমাত্র যে জনসংখ্যাকে আটকায় তা নয়, তার সাথে মানে জনসংখ্যার সাথে সাথে এটা এইডসের মতো এবং আরও সিফিলিস, গনোরিয়ার মতো ভয়ঙ্কর কিছু রোগ, যেগুলো হলে মৃত্যুও হতে পারে অনেক সময়, সেরকম রোগগুলোকেও আটকায়। সেই জন্যই সানি লিওন আসে, সেই জন্যই সানি লিওন ম্যান ফোর্সের অ্যাড নিয়ে আসে। ল্যাকটোজেনের অ্যাড দেখানো হয় না, কারণ মায়ের দুধের বিকল্প কিছু নেই, মায়ের দুধ বেস্ট, তার মানে মায়ের দুধের অল্টারনেট কিছু হতে পারে না, মানে ল্যাকটোজেন কখনোই মায়ের দুধের জায়গা নিতে পারে না, সেই জন্য ল্যাকটোজেনের অ্যাড দেখানো দরকার নেই। বাট ইয়েস, যারা মনে করেন যে কেন সানি লিওন এসে ম্যান ফোর্সের অ্যাড দেখায়, কেন দেখাচ্ছে, এটা তো দরকার ছিল না, এটা তো সমাজটা উচ্ছন্নে যাচ্ছে, তাদের আমি বলি আপনাদের এই মনোভাবের জন্যই আজকে দেশের জনসংখ্যাটা 130 কোটি। তো যাই হোক, আজকে আমি এই এই কন্ডোম একটা আর্টিফিশিয়াল জিনিস না, অনেকে দোকানে গিয়ে এটা নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছে, মানে দোকানে গিয়ে কন্ডোম চাইতে অনেকে লজ্জা পায়, দোকানে গিয়ে চাইতে পারে না, তো এবং চাইতে না পারার জন্য কি হচ্ছে, মানে এই লজ্জাটার জন্য কি হচ্ছে, লজ্জাটার জন্য যেটা হওয়ার সেটা হচ্ছে 130 কোটি জনসংখ্যা। এবং শুধু ভাববেন না, মানে 130 কোটি জনসংখ্যা মানে কি, 130 কোটি জনসংখ্যা যেই বলছি তার সাথে সাথে কি কি চলে আসছে, তার সাথে সাথে চলে আসছে বেকারত্ব, অর্থনীতিতে ধস, ট্রিটমেন্ট হচ্ছে না, কারণ 1000 জন পেশেন্ট পিছু একটা ডাক্তার হওয়া উচিত, সেখানে 20000 পেশেন্ট পিছু একটা ডাক্তার, তাই একটা ডাক্তার কত মানুষকে দেখবে, ভালো করে কি করে দেখবে যদি এত জনসংখ্যা হয়, খুব স্বাভাবিক। তাই সমস্ত কিছুতেই সমস্যা হবে, তাই জনসংখ্যাকে কন্ট্রোল করা খুব 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 দরকার। তাই এটা হাস্যকর জিনিস নয়, এটা লজ্জা পাওয়ার জিনিস নয়। আমি এই ভিডিওটা বানাচ্ছি, আমি জানি না এর পরবর্তী ভিডিও আর বানাতে পারবো কিনা, কিন্তু আমি খুব চাই এটা নিয়ে ভিডিও বানাতে, কারণ আমি আমার দেশকে একটা বেটার জায়গায় দেখতে চাই। আমি চাই আমার দেশে কেউ বেকার না থাকুক, আমি চাই একজন ডাক্তার হিসাবে আমি যেন প্রত্যেকটা পেশেন্টকে ঠিকঠাকভাবে ট্রিট করতে পারি, আমি চাই আমাদের দেশের অর্থনীতি অনেক স্ট্রং হোক, এবং তার জন্য অনেক কিছুর মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে পপুলেশন কন্ট্রোল। আজকে এই ভিডিওর প্রথম ভাগে, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, শেয়ার এবং ভিউজের ওপরই ডিপেন্ড করবে আমার পরের ভাগগুলো আসবে কিনা। এই ভিডিওতে আমি বলবো যে ওই যে বললাম যে মানুষ দোকানে গিয়ে কন্ডোম চাইতে লজ্জা পায়, বা অনেকে ওষুধ খায় না, অবশ্যই ওষুধ খেলে অনেক সাইড এফেক্ট আছে, তাহলে সেই ক্ষেত্রে কি করে ঘরোয়া পদ্ধতিতে একটু বুদ্ধি এবং জ্ঞান লাগিয়ে আনওয়ান্টেড এবং এক্সেস প্রেগনেন্সি, মানে অতিরিক্ত, মানে একটা বাচ্চা হয়ে গেছে, দুটো বাচ্চা হয়ে গেছে, তারপরেও শান্তি নেই, বলছে চারটে হোক, পাঁচটা হোক, ছটা হোক, ভগবানের দাগ তো হয়েই যাক, কিংবা আনওয়ান্টেড, মানে যেটা আসা উচিত ছিল না, বা যেটা আমি চাইছিলাম না যে প্রেগনেন্সি আসুক, সেই জিনিসটাকে কি করে ঘরোয়া পদ্ধতিতে আটকানো যায়, কারণ অনেকেই দোকানে গিয়ে চাইতে লজ্জা পায়, ওষুধ খেতে অনেকের সাইড এফেক্ট হয়। তো সেই সমস্ত কারণের জন্য এই ভিডিওটা, একটু মেডিকেল জ্ঞান দরকার, আমি জানি অনেকেই জানেন, এখন অনেকেই অ্যাডভান্স হয়ে গেছেন, তবুও যারা জানেন না তাদের জন্য আজকে এই ভিডিওতে আমি বলবো যে বাড়িতে থেকে একটু জ্ঞান এবং বুদ্ধি থেকে কি করে প্রেগনেন্সিকে আটকানো যায়। বেশ, তো শুরু করি। এটা আমি বহুদিন ধরে পড়াচ্ছি আমার ক্লাস 11-12 বাচ্চাদের, আমার কাছে নতুন কিছু নেই, এবং আমি লজ্জাও পাইনি এগুলো বলতে, কারণ আমি একজন ডাক্তার, এগুলো নিয়ে লজ্জা পাওয়া উচিত নয়। বাচ্চা কখন হয়? বাচ্চা হয় যখন ওভাম বা ডিম, মানে মেয়েদের শরীরে একটা ডিম তৈরি হয়, ঠিক আছে, সেই ডিম বা ওভামের সঙ্গে যখন ছেলেদের শরীরে স্পার্ম, এই দুটোর মিলন হয়, অর্থাৎ ওভামের সঙ্গে যখন স্পার্মের মিলন হয় তখন বাচ্চা হয়। খুব সহজ কথা। এখন এই যে ওভাম, ওভামটা কোথায় থাকে? মেয়েদের শরীরে ওভামটা থাকে হচ্ছে ডিম্বাশয় বলে একটা অর্গ্যানের মধ্যে, মানে ধরে নিন মেয়েদের শরীরের মধ্যে একটা ঘর আছে, একটা বাড়ি আছে, সেই বাড়িটার নাম হচ্ছে ডিম্বাশয় বা ওভারি। হ্যাঁ,
ডিম্বাশয়, আমি বাংলা মানে ভুল বলতে পারি, ওই যে হ্যাঁ ঠিকই বলেছি, মানে মেয়েদের শরীরে একটা বাড়ি আছে, সেই বাড়িটার নাম কি? সেই বাড়িটার নাম হচ্ছে ওভারি। ওই ওভারির মধ্যে কে থাকে? ওই ওভারির মধ্যে থাকে হচ্ছে ওভাম বা ডিম। বাড়ি থেকে ডিমটা বেরোবে, তারপরে স্পার্ম আসবে, দুজনের মিলন হবে এবং বাচ্চা হবে। এইটা হচ্ছে প্রসেস। এখন যদি একটা মেয়ে জেনে যায় যে এই ওভামটা এই বাড়ি থেকে কখন বেরোচ্ছে, তাহলেই কিন্তু সে প্রেগনেন্সিকে আটকে দিতে পারে। আমি আবার কি বললাম, ওভাম একটা বাড়ির মধ্যে লকড অবস্থায় থাকে, মানে ডিমটা, মেয়েদের শরীরে একটা ঘর আছে, তার নাম হচ্ছে ওভারি, এবং তার মধ্যে ডিমটা লকড অবস্থায় থাকে, যতক্ষণ তার মধ্যে রয়েছে প্রেগনেন্সি আসবে না। যখন ওই ওভামটা ওই বাড়ি থেকে বেরোবে, তারপরেই কিন্তু ওটা স্পার্মের সাথে ওর মিলন হবে এবং বাচ্চা হবে। তাহলে এটা খুব জানার দরকার, কখন কখন ওই ওভামটা বাড়ি থেকে বেরোচ্ছে। সেটা বোঝার উপায় খুব সহজ। একটা মেয়ের প্রত্যেক মাসে মাসিক চক্র হয় বা মেনস্ট্রুয়াল সাইকেল হয়, সবাই জানে। তো যেদিন ব্লিডিং স্টার্ট হলো, অর্থাৎ ফার্স্ট দিন, সেদিন আমরা সেদিনটাকে ধরে নেব ফার্স্ট দিন, মানে যেদিন ব্লিডিং স্টার্ট হলো, সেটা হচ্ছে প্রথম দিন, ঠিক আছে? এই প্রথম দিন হচ্ছে যেদিন ব্লিডিং স্টার্ট হলো, প্রথম দিন ব্লিডিং স্টার্ট হলো, মানে যেদিন ব্লিডিং স্টার্ট হলো সেটা হচ্ছে প্রথম দিন। এর থেকে 14 দিন পর, অর্থাৎ যেদিন ব্লিডিং স্টার্ট হলো তার থেকে 14 দিন পর ওভামটা বাড়ি থেকে বেরিয়ে আসে। আমি বোঝাতে পারলাম আশা করি। আমি আবারও বলে দিচ্ছি, ওভাম বা ডিম একটা বাড়ির মধ্যে থাকে লকড অবস্থায়, বাড়িটার নাম হচ্ছে ওভারি, এবং নর্মালি যতক্ষণ ওভামটা ওই বাড়িটার মধ্যে রয়েছে কোনোভাবে মেয়েটি প্রেগনেন্ট হবে না। যখন ওভামটা ওই বাড়ি থেকে বেরোবে, তখনই সেটা স্পার্মের সঙ্গে মিলন হওয়ার সম্ভাবনা হবে এবং প্রেগনেন্সি আসবে। তাহলে আমি আবারও বলছি, ওভামটা কখন বেরোয় আমি যদি সেটা একবার জেনে নিই, তাহলে কিন্তু প্রেগনেন্সিটাকে আটকাতে পারবে মেয়েরা। কখন বেরোয়? পিরিয়ডস যখন স্টার্ট হলো, মানে যেদিন প্রথম ব্লিডিং হলো, সেটা যদি 1 নম্বর দিন হয়, তার থেকে 14 দিন পরে ওভামটা বাড়ি থেকে বেরোয়। অর্থাৎ 14 দিনের আগে যদি স্পার্ম আসেও, তাহলেও বাচ্চা হবে না। এবার আর একটা ইম্পর্টেন্ট কথা, 14 দিনের পরে বললাম ওভামটা বেরোয়, বেরিয়ে স্পার্মের জন্য ওয়েট করে, যদি স্পার্ম আসে তাহলে বাচ্চা হয়ে যাবে, যদি স্পার্ম না আসে তাহলে এরকম কিন্তু নয় যে ওভামটা আজীবন কাল ধরে স্পার্মের জন্য ওয়েট করছে। মানে আমি আবার কি বলছি, এই ভিডিওটা শেয়ার করার উপর কিন্তু ডিপেন্ড করবে, আমি পরে, আমি কিন্তু খুব চাই এই সিরিজটা বানাতে, তাই আপনাদের সাপোর্ট দরকার, আপনাদের শেয়ার দরকার, না হলে এই সিরিজটা আমি বানাতে পারবো না। আমি আবারও বলছি, জনবিস্ফোরণ আটকানো দরকার, নাহলে বেকারত্ব, অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা সব ভেঙে পড়বে। তাই আমি ফাইনালি ঠিক করলাম এইটা নিয়ে কথা বলতে। হ্যাঁ, যেটা বলছিলাম, 14 নম্বর দিনে, মানে ব্লিডিং স্টার্ট হওয়ার 14 নম্বর, তার থেকে 14 দিন পরে ওভামটা বা ডিমটা বাড়ি থেকে বেরোবে, বেরিয়ে স্পার্মের জন্য ওয়েট করবে। কতদিন ওয়েট করবে? 1 থেকে 2 দিন। 1 থেকে 2 দিনে যদি স্পার্ম আসে তাহলে ভালো, না হলে ওভামটা নষ্ট হয়ে যাবে। মানে বোঝাতে পারলাম? তার মানে যদি একটু ভেবে দেখেন, আমি বেসিক্যালি কি বললাম, যেদিন একটা মেয়ের পিরিয়ড স্টার্ট হলো, যেদিন একটা মেয়ের ব্লিডিং স্টার্ট হলো, তারপর থেকে তার 14 দিন পরে ওভামটা বেরোয় এবং 1 থেকে 2 দিন ওয়েট করে। অর্থাৎ খুব স্পেসিফিক্যালি বললে 14 থেকে 16 দিনের মধ্যে, 14 নম্বর দিন থেকে 16 নম্বর দিনের মধ্যে যদি স্পার্ম আসে তাহলেই প্রেগনেন্সির সম্ভাবনা রয়েছে। এখন মানুষের শরীর তো এরকম পিন পয়েন্ট ভাবে কিছু বলা যায় না, মানে আমি যেরকম বললাম যে ব্লিডিং স্টার্ট হওয়ার 14 দিন পরে ওভামটা বেরোয় বা ডিমটা বেরোয় হলো, এরকমও হতে পারে কারুর বডিতে 12 নম্বর দিনে বেরিয়ে গেল, কারুর বডিতে 16 নম্বর দিনে বেরোলো। তাই আমরা একটা রেঞ্জ ধরব, সেই রেঞ্জটা হচ্ছে 10 থেকে 19 দিন, এটা হচ্ছে আনসেফ। তার মানে কি? ব্লিডিং স্টার্ট হলো, আজকে ধরুন একটা মেয়ের ব্লিডিং স্টার্ট হলো, আজকে কত তারিখ? আজকে 8ই জুন। আজকে একটা মেয়ের ব্লিডিং স্টার্ট হলো 8 থেকে 18, মানে 8ই জুন থেকে 18ই জুন বা 17ই জুন অবধি মেয়েটা সেফ। মানে তার মধ্যে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স হয়, তার মধ্যে যদি শারীরিকভাবে মিলন ঘটে, তাহলে বাচ্চা আসার সম্ভাবনা নেই। কেন নেই? তার কারণ ওভামটা তো বাড়িটার মধ্যে লকড আছে, যতক্ষণ ওটা বাড়িটার মধ্যে লক থাকবে কোনো রকম প্রেগনেন্সির সম্ভাবনা নেই। অর্থাৎ 8ই জুন আজকে যদি কোনো একটা মেয়ের পিরিয়ড স্টার্ট হয়, তাহলে আজ থেকে 17 তারিখ অবধি, 8ই জুন থেকে 17ই জুন অবধি মেয়েটা যদি শারীরিকভাবে মেলামেশা করে, তাহলে প্রেগনেন্সির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
আবার একইভাবে 17-27, বললাম 10-19 হচ্ছে আনসেফ, মানে একটা মাসের, একটা মেনস্ট্রুয়াল মান্থের, আজকে যদি শুরু হয় মেনস্ট্রুয়াল মান্থ, মানে আজকে আমার ব্লিডিং স্টার্ট হলো, আজকে একটা মেয়ের ব্লিডিং স্টার্ট হলো, তাহলে আজ থেকে 8-17 অবধি, আজ থেকে 8-17 অবধি এটা হচ্ছে সেফ, 17-27 আনসেফ, আবার 27 থেকে নেক্সট পিরিয়ডের ডেট অবধি সেফ। মানে আমি বোঝাতে পারলাম, আমি মনে হয় বোঝাতে পারলাম, নাকি বোঝাতে পারলাম না, আমি আবার বলছি তাহলে এটা, আচ্ছা আমি বারবার বলছি, এই সিরিজটা মানে আমার বোঝাতে কোনো আপত্তি নেই, মানে এটা একটা ক্লাসের মতোই, যে ক্লাসটা আমি নিচ্ছি সবার জন্য, যেটা আমি এতদিন ধরে শুধু 11-12 স্টুডেন্টদের নিতাম, সেটা আমি সবার জন্য নিচ্ছি, জাস্ট টু অ্যাওয়ার, জাস্ট টু বিল্ড আওয়ার নেশন বেটার, দেশটাকে বেটার করার জন্য। আমি আবারও বলছি, একটা সহজ হিসাব ধরে নিই, ধরুন 8 আজকে, আজকে কারুর পিরিয়ড স্টার্ট হয়েছে, ঠিক আছে, তাহলে 8 থেকে 17 অবধি সে যদি শারীরিকভাবে তার, মানে তার পার্টনারের সাথে যদি শারীরিকভাবে মেলামেশা করে বা সেক্সুয়াল ইন্টারকোর্স যদি করে, তাহলে বাচ্চা আসার সম্ভাবনা প্রায় নেই। কেন নেই 8-17 মধ্যে? কারণ যে ওভামটা সেটা ওই বাড়িটার মধ্যে বা ওভারির মধ্যে লকড রয়েছে। 17 থেকে 18 তাহলে অসুবিধা নেই, 18-27 আনসেফ, মানে 18-27 অবধি সেক্সুয়াল ইন্টারকোর্স করা যাবে না, কারণ ওই সময়ে সম্ভাবনা আছে, ওই সময় কোনো না কোনো দিন ওই ডিমটা বেরিয়ে আসে বাড়ি থেকে, বেরিয়ে এলেই যদি তখন যদি মেলামেশা হয়, তাহলে যদি স্পার্ম আসে, তাহলে মিলন ঘটে যাবে এবং বাচ্চা হওয়ার সম্ভাবনা হয়ে যাবে। তাহলে আজকে যদি শুরু হয় 8-17 সেফ, 18-28 আনসেফ, আবার 29 থেকে পরের মাসের 7, কারণ আবার পরের মাসে ওই 8 নাগাদই আবার পিরিয়ড স্টার্ট হবে, তাহলে 29 থেকে পরের মাসে 8 আবার সেফ। মানে খুব সহজ করে যেটা বললে, ধরুন মোটামুটি ভাবে 28 একটা মেনস্ট্রুয়াল মান্থ হয় বা মাসিক চক্র হয়, তার 1-10, মানে যেদিন থেকে ব্লিডিং স্টার্ট হলো সেখান থেকে প্রথম 10 সেফ, 10-19 আনসেফ, মানে 10-19 মধ্যে সেক্সুয়াল ইন্টারকোর্স বা ফিজিক্যালি ইন্টিমেট হওয়া যাবে না, এবং 19 থেকে আবার 28, মানে 19-28 অবধি আবার সেফ। আমি মনে হয় বোঝাতে পারলাম, সো আমি মনে হয় বোঝাতে পেরেছি, এই জিনিসটা যদি মাথায় রাখা যায়, অর্থাৎ মাঝের 9 যদি সেক্সুয়াল ইন্টারকোর্স না করা হয় বা মেলামেশা যদি না করা হয়, তাহলেই কিন্তু কোন রকম ওষুধ না খেয়ে, কোন রকম ডিভাইস, কোন রকম কিছু ইউজ না করেও প্রেগনেন্সিকে আটকানো যাবে, যদি ওই মাঝের 9, 10 থেকে 19 এই জিনিসটাকে যদি অ্যাভয়েড করা যায়, মানে ব্লিডিং স্টার্ট হওয়ার পর থেকে। হ্যাঁ, মানে আবার এরকম ভাবে না যে মাসের, মানে অনেকে আবার ভাববে যে তাহলে কি ফেব্রুয়ারি মাসের 10-19, না না, মাসের 10-19 নয়, যেদিন থেকে ব্লিডিং স্টার্ট হলো সেটা হচ্ছে 1 সেটা হচ্ছে 1 যেদিন ব্লিডিং স্টার্ট হলো সেটা হচ্ছে 1 এবং সেই মাসের, মানে মেনস্ট্রুয়াল মাসের 10-19 মধ্যে। আমি আশা করা যায় আমি এটা বোঝাতে পারলাম। মোটামুটি 14 হয়, কিন্তু ওরকম ভাবে তো শিওর বলা যায় না, তাই আমরা রেঞ্জটা বলে দিলাম, 10-19 যদি একটু বিরত থাকেন, ফিজিক্যালি ইন্টিমেট হওয়া থাকে, তাহলে আর কিছুই লাগে না, কোনো রকম কিছু লাগে না, প্রেগনেন্সি আসার সম্ভাবনা নেই। তাই এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে মানে মেনস্ট্রুয়াল মান্থের 10-19 সেক্সুয়াল ইন্টারকোর্স থেকে একটু বিরত থাকতে হবে, এটা হচ্ছে একটা জিনিস। আর একটা টোটকা দিচ্ছি, সেটা হচ্ছে, আরো অনেকগুলো টোটকা আছে, সেগুলো জাস্ট ছুঁয়ে যাচ্ছি। আচ্ছা, এই ভিডিওটা আমি বারবার বলছি, পারলে এই ভিডিওটাকে সাপোর্ট না করলে, মানে ব্যাপারটা হচ্ছে যে আমি বুঝতে পারবো না, প্রচুর লোক গালাগাল দিতে পারে, কিন্তু আমি চাই একটা বেটার দেশ তৈরি করতে, না সেই জন্য এই ভিডিও বানাচ্ছি, নাহলে এইসব ভিডিও বানানোর কথা নয়, কেই বা বানিয়েছে, মানে অনেকেই হয়তো বানিয়েছে, কিন্তু সেগুলো অন্য উদ্দেশ্যে বানিয়েছে, আমার উদ্দেশ্যে বানায়নি হয়তো, যাই হোক, আমি যে উদ্দেশ্যে বানাচ্ছি এই ভিডিওটা, তো এটা হচ্ছে একটা জিনিস। আচ্ছা, আর একটা মজার জিনিস আছে, মানে ওই যে বললাম যে যতক্ষণ ওই ডিমটা বাড়িটার মধ্যে আছে, অর্থাৎ যতক্ষণ ওই ডিমটা ওভারির মধ্যে আছে, ততক্ষণ প্রেগনেন্ট হবে না, সমস্যাটা মানে প্রেগনেন্সিটা কখন আসবে, যখন ওই ডিমটা বেরোবে, তাই তো, যখন ওই ডিমটা বেরোবে তখনই প্রেগনেন্সি হবে, এটা বোঝা যায়, এটাই মজার ব্যাপার, এটাই বলবো এবার, এটা বোঝা যায় যে কখন ডিমটা বেরোলো, এটা একটা মেয়ে বুঝতে পারে, কঠিন বোঝা, তবে একটু যদি মাইনরিটি খেয়াল করে তাহলে বুঝে যাবে, যখন ডিমটা বেরোয় বা যখন ডিমটা বেরোনোর সময় হয়, তখন মেয়েটার বডি টেম্পারেচার 1 বেড়ে যায়। আমি আজ প্রত্যেকটা মেয়ে যারা লাইফটা দেখছেন প্রত্যেকে বলছি, আপনারা আপনাদের যেদিন পিরিয়ডের যেদিন স্টার্টিং ডেট, তার থেকে 14 পরে, মানে আজকে ধরুন ব্লিডিং স্টার্ট হয়েছে, তাহলে আজ থেকে 14 পরে আপনারা বডি টেম্পারেচার চেক করবেন, দেখবেন
99-এর আশপাশে রয়েছে বডি টেম্পারেচার। অর্থাৎ যখন ওই ডিমটা বাড়ি থেকে বেরোয় তার একটা সিগনাল দেয়, সিগনালটা কি দেয়, বডি টেম্পারেচারটা 1 ডিগ্রি বেড়ে যায়। তো এইটা মানে এটা একটা টোটকা, মানে ধরুন একটা মেয়ে হঠাৎ করে মানে তার পিরিয়ডস হয়েছে, পিরিয়ডস হয়ে গেছে, পিরিয়ডস 5 দিন হয়ে থেমে গেছে, তার থেমে যাওয়ার 9 দিন পরে, মানে টোটাল শুরু হওয়ার 14 দিন পরে, বারবার শুরু আমি কিন্তু বলছি প্রথম দিন মানে কি যেদিন ব্লিডিং স্টার্ট হলো, তারপর থেকে 14 দিন মানে বা ব্লিডিং বন্ধ হয়ে যাওয়ার 9 দিন পরে হঠাৎ মেয়েটা ফিল করলো যে তার একটু জ্বর জ্বর ভাব লাগছে বা বডি টেম্পারেচার একটু বেড়ে গেছে, তখনই কিন্তু সে বুঝবে যে অ্যাকচুয়ালি তার ওই ডিমটা ওই বাড়ি থেকে বেরিয়ে এসছে। অর্থাৎ এখন কিন্তু যদি যদি সে সেক্সুয়াল ইন্টারকোর্স করে বা ফিজিক্যালি যদি ইন্টিমেট হয় তাহলে কিন্তু বাচ্চা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেইটা যখন ওই টেম্পারেচারটা বেড়ে গেল ওই 3-4 দিন সে অ্যাভয়েড করবে ব্যাপারটা। আমি মনে হয় বোঝাতে পারলাম ব্যাপারটা যে এটা আর একটা টোটকা। আরও কিছু টোটকা আছে, আর একটা টোটকা তো সবাই জানে যেটাকে ডাক্তারির পরিভাষায় বলা হচ্ছে কয়টাস ইন্টারাপটাস। কয়টাস ইন্টারাপটাস, কয়টাস কথাটার মানে হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স, আর ইন্টারাপটাস কথাটার মানে হচ্ছে ইন্টারাপ্ট করা। অর্থাৎ সেক্সুয়াল ইন্টারকোর্স হচ্ছে নর্মালি, বাট যখন সিমেনটা ইজাকুলেশনের টাইম আসছে, যখন সিমেনটা মেয়েদের শরীরে ঢুকবে ওই সিমেনটাকে আর তখন ঢোকাচ্ছে না, সিমেনটাকে বাইরে ইজাকুলেট করছে, যেটাকে আমরা সেটা সবাই জানে এটা হচ্ছে কয়টাস ইন্টারাপটাস। যেটা করলে সিমেনটা যদি মেয়েদের শরীরে না ঢোকে তাহলে স্পার্মগুলো তো সিমেনের মধ্যেই থাকে, ওই যে সাদা ফ্লুইডটা যেটাকে আমরা সিমেন বলি সেটার মধ্যেই স্পার্মগুলো থাকে। তাহলে যদি সিমেনটা যদি মেয়েদের শরীরে না ঢোকে তাহলে বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই, কারণ বাচ্চা হতে গেলে ওভামের সাথে কার মিলন হতে হবে, স্পার্মের। আর স্পার্মটা কোথায় থাকে, ওই সাদা ফ্লুইডটার মধ্যে থাকে যেটার নাম হচ্ছে সিমেন। এই সিমেনটা যদি মেয়েদের শরীরে না ঢোকে তাহলে বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই। তাহলে কি করতে হবে, সিমেনটাকে বডির মানে ফিমেল বডির বাইরে ইজাকুলেট করতে হবে, যেটাকে ডাক্তারির পরিভাষায় বলা হচ্ছে কয়টাস ইন্টারাপটাস, মানে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে করতে ইন্টারাপ্ট করে নিল। এখন এইটা একটু কঠিন, কারণ ওই এই এটার জন্য একটু ধৈর্য মানে এটার জন্য একটু বেশি মনের জোর লাগে না, মানে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে করতে হঠাৎ করে মাঝপথে থামিয়ে দিল, এটা একটু একটু টাফ। কিন্তু ওই যে শুরুতে যে টেকনিকটা শেখালাম 10-19 দিন মানে মেনস্ট্রুয়াল মান্থের 10-19 দিন সেইখানে যদি সেক্সুয়াল ইন্টারকোর্সটাকে অ্যাভয়েড করা যায় তাহলেই কিন্তু প্রেগনেন্সিকে অনেক ক্ষেত্রে আটকানো যাবে। আর একটা টোটকা, যে সবে বাচ্চা হয়েছে মানে প্রেগনেন্সি ছিল বাচ্চা হয়ে গেছে, এখন বাচ্চা বুকের দুধ খায়, যখন বাচ্চা বুকের দুধ খাচ্ছে সেই সময়েও কোন রকম আলাদা কোনো ডিভাইস ইউজ করার সাধারণভাবে দরকার পড়ে না। কারণ একটা মা যখন তার বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় সেই সময় ওই মায়ের নতুন করে প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা নেই। এই জিনিসটাকে বলা হচ্ছে ডাক্তারির পরিভাষায় ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া। ল্যাকটেশনাল মানে যে মা বুকের দুধ খাওয়ায় তার অ্যামেনোরিয়া মানে ওই পিরিয়ডসটা হয় না সেই সময়, এবং যখন যদি পিরিয়ডস না হয় তাহলে বাচ্চাও হবে না, মানে যাদের পিরিয়ডস হয় না তাদের বাচ্চাও হবে না, ঠিক আছে। এটা হচ্ছে খুব সহজ কথা। তাহলে এই ভিডিওতে আমি কি বললাম, আমি এটার অনেকগুলো সিরিজ করব আমি বলছি, কিন্তু আমি চাই আমার দেশকে বেটার জায়গায় দেখতে, আমি চাই আমার দেশে বেকারত্ব কমে যাক, আমি চাই অর্থনীতি ঘুরে দাঁড়ায়, আমি চাই একটা ডাক্তার ভালো করে একটা পেশেন্টকে ট্রিট করুক, আমি চাই আমাদের দেশের এই জনক এক্সপ্লোশন কমে যাক, আমি সেই জন্য সিরিজটা করব। তবে তার জন্য সাপোর্ট দরকার, আমি যদি দেখিস প্রচুর শেয়ার প্রচুর ভিউজ হচ্ছে তবেই আমি মনে করবো যে সত্যি এই কথাগুলো শুনতে রেডি হয়েছে আমাদের সমাজ, কারণ শুনছিল না বলেই এত সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম আজকে যেটা বললাম এবার শেষ করব, শুধু সামারিটা করে দিই। যেদিন পিরিয়ড স্টার্ট হলো সেটা হচ্ছে ডে 1, যেদিন ব্লিডিং স্টার্ট হলো সেটা হচ্ছে ডে 1, সেটাকে যদি ডে 1 ধরি তাহলে আবার পরের মাসে যেদিন স্টার্ট হবে সেটা নতুন মাস, পরের মাসে যেদিন ব্লিডিং স্টার্ট হলো, তাহলে একটা মেনস্ট্রুয়াল মান্থের মানে যেদিন মানে মেনস্ট্রুয়াল মান্থটা, এটা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই মাস নয়, এটা হচ্ছে মেনস্ট্রুয়াল মান্থ বা মাসিকের মাস। এটা কখন শুরু, এটা ডে 1 মানে কি যেদিন ব্লিডিং স্টার্ট হলো, তাহলে যেদিন ব্লিডিং স্টার্ট হলো সেটা হচ্ছে ডে 1। তাহলে এই মাসের মেনস্ট্রুয়াল মাসের 10-19 দিন সেক্সুয়াল ইন্টারকোর্স করা যাবে না, তাহলেই কিন্তু প্রেগনেন্সিকে কোন রকম কিছু ইউজ না করেই আটকানো যাবে। আমাকে কন্ডম ইউজ করার দরকার নেই, মানে দোকানে গিয়ে অনেকে লজ্জা পায়, সেই লজ্জা পাওয়ার জন্যই সমস্যা হচ্ছে, ওষুধ খেতে অনেকে ভয় পায় সাইড এফেক্ট হয়। তাহলে মেনস্ট্রুয়াল মান্থের 10-19 দিন সেক্সুয়াল ইন্টারকোর্স করা যাবে না। আর একটা টোটকা বললাম, ওই যে বললাম যে যখন
ওভামটা মানে ডিমটা বাড়ি থেকে বেরোয় তার একটা সিগনাল দেয় বডিতে, কি সিগনাল দেয়, বডি টেম্পারেচার বেড়ে যায়। তাহলে আজ থেকে খেয়াল করবেন যে দেখবেন যে যেদিন পিরিয়ড স্টার্ট হলো অর্থাৎ ডে ওয়ান, যেদিন স্টার্ট হলো পিরিয়ড সেটা হচ্ছে ডে ওয়ান, তার থেকে 13-14 দিন পর দেখবেন বডি টেম্পারেচারটা 1 ডিগ্রি বেড়ে গেছে। ওই 1 ডিগ্রি বেড়ে গেছে মানে বডি জানান দিচ্ছে যে ওভামটা বা ডিমটা ওভারি থেকে বেরিয়েছে, তার মানে তারপরে 2-3 দিন সেক্সুয়াল ইন্টারকোর্স না করাটাই বেটার। যদি কিছু রকম মানে আর কোন রকম, আমি কিন্তু আজকের ভিডিওটাতে অন্য কিছু মানে যখন আর কিচ্ছু ইউজ করছি না, কন্ডোম থেকে শুরু করে কোনো ওষুধ কিচ্ছু ইউজ করছি না, আমি সেই সেই পার্টিকুলার সেই সেই সিচুয়েশনটার কথা বলছি যখন আমি পুরো ন্যাচারাল মানে জাস্ট আমার বুদ্ধি এবং জ্ঞান এবং সায়েন্সকে কাজে লাগাচ্ছি, আমি আর কিচ্ছু ইউজ করছি না। তাহলে বডি টেম্পারেচার বেড়ে যাওয়া এবং 10-19 দিন এই মেথডটা খুব ভালো। তার বাইরে আর একটা মেথডের তো নামই বললাম যে কয়টাস ইন্টারাপটাস, যেখানে সিমেনটাকে বা বীর্যকে মেয়েদের শরীরের বাইরে নিক্ষেপ করতে হবে বা ইজাকুলেট করতে হবে, কারণ সিমেনের মধ্যেই বা বীর্যের মধ্যেই স্পার্মগুলো বা শুক্রাণুগুলো থাকে এবং সেই শুক্রাণু যদি ওভামের সাথে মিলন হয় তাহলে বাচ্চা হবে। তাহলে সিমেন যদি না যায় তাহলে বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই সেটাকে বলি কয়টাস ইন্টারাপটাস। এবং আর একটা লাস্ট যেটা বললাম, যে মা বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় সেই সময় অটোমেটিক সে নতুন করে প্রেগনেন্ট হবে না, তাই তার সেই সময়ও এটা একটা ন্যাচারাল মেথড, যে মা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে তখনও তার প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা নেই, যেটাকে আমরা ডাক্তারির পরিভাষায় বলি ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া। দ্যাটস ইট। তো এইটাই ছিল আজকের ভিডিও, আজকের লাইভ, জন বিস্ফোরণ আটকান এই সিরিজের প্রথম ভিডিও। এই সিরিজটা যদি অ্যাকসেপ্টেড হয়, এই সিরিজটা যদি মানুষ দেখি যে দেখছে প্রচুর, তাহলে আমি এই সিরিজটায় পরবর্তী ভিডিও বানাতেই থাকব এবং একটা বেটার ভারতবর্ষ তৈরি করার পিছনে আমার যেটুকু অবদান আমি সেইটুকু কাজ করব। আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম ক্লাস 8-8 পড়ি, 7-6 পড়ি, তখন জীবনশৈলী বলে একটা সাবজেক্টকে অ্যাড করা হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি যে টিচারকে ওই সাবজেক্টটা পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি এসে ওটা পড়াননি, তার বদলে গাছ মূল কাণ্ড এইসব পড়িয়েছিলেন, যার ফলস্বরূপ এই 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 লজ্জা এই ডিলেমা এই এই সংকীর্ণতার জন্যই আমাদের দেশের জনসংখ্যা যে 130 কোটি এবং একজন MSc PhD পাশ করা লোককে গ্রুপ ডির চাকরির জন্য অ্যাপ্লাই করতে হয়, এই কারণেই এত জন বিস্ফোরণের জন্য। তাই আমি চাই আমার ভারতবর্ষ আরো সুন্দর হোক এবং তার জন্য যেটা ভারতবর্ষের অন্যতম প্রধান সমস্যা জন বিস্ফোরণ, সেটাকে কি করে আমরা আটকাবো, এবং তার বাইরে নানা এই জাতীয় ভিডিও যেখানে একজন মানুষকে সেক্সুয়ালি আরো বেশি এডুকেটেড করে তোলা, যাতে আমাদের সমাজ আরো বেটার হয়ে ওঠে, সংকীর্ণতাগুলো দূরে চলে যায় এবং আমাদের ভারতবর্ষ আরো বেটার হয়ে ওঠে, আরো বাঁচার জন্য বেটার স্থান হয়ে ওঠে, সেই চেষ্টা করতে থাকবো। ভিডিওটা যদি শেয়ার হয় বা প্রচুর ভিউজ হয় তাহলেই হয়তো আমি পরে ভিডিওগুলো আনতে পারবো। আমি বারবার বলছি কারণ প্রচুর লোক আছে যারা সংকীর্ণ এবং গালাগাল দেবে, তাই যতজন দেখছেন 1700 জন তার উপরই দেখছিলেন, 2000 জন দেখছিলেন, প্রত্যেককে হাত জোর করে অনুরোধ করব। আপনারা হয়তো বলতে পারেন যে ফেসবুক যারা দেখছে তাদের এটা দরকার নেই, তাদেরও দরকার আছে, তাদের মধ্যে অনেক দরকার আছে, হ্যাঁ, কিন্তু আপনারা যত শেয়ার করবেন, আরে একটা ছেলেটার কাছে তো পৌঁছবে, মানে একটা ছেলে মেয়ের মধ্যে তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পুরুষতান্ত্রিক সমাজে ছেলেরা ডিসিশন নেয়, এই ভিডিওটা দেখে ছেলেরা তো হয়তো একটু শিখতে পারবে কিছু, তারা তার পার্টনারকে বলতে পারবে। এই ভিডিওটা সবাই শেয়ার করুন যাতে ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছয় এবং আমার ভারতবর্ষ একটা বেটার জায়গা হয়ে ওঠে বেঁচে থাকার জন্য। এবং আমি পরবর্তী ভিডিওগুলো আনবো এই সিরিজের, আমি মোটামুটি বোঝাতে পারলাম, তাহলে 10-19 দিন আনসেফ, ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া, কয়টাস ইন্টারাপটাস এবং বডি টেম্পারেচার বেড়ে যখন যাবে তখন আমি বুঝব ওভামটা তার বাড়ি থেকে বেরিয়ে এসছে, তো তখন আমি 2-3 দিনের জন্য সেক্সুয়াল ইন্টারকোর্সকে অ্যাভয়েড করব। এটাই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ, ভালো থাকবেন, এবং এইরকম ভিডিও যদি আসতে চান তাহলে প্লিজ শেয়ার ইট ম্যাক্সিমাম, অ্যান্ড দ্যাটস ইট।